परम प्रेममय जुग पुरुषोत्तम शिष्य ठाकुर अनुकूल चंदेर रातुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। वाहेगुरु सकल इष्ट प्राण दादा मायरा प्रति प्रत्येकेर श्रीचरणे आमार प्रणाम और आनंदित जयगुरु जानाई। भगवान श्रीकृष्ण शिष्य गीताय बाणी दिलेन जदा जदा हि धर्मस्य ग्लानि भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदत्तानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय शंभवानि जुगे जुगे। हे भारत, जखन जखनी धर्मे ग्लानि एवं अधर्मे अभ्युत्थान हय आमि सेइ समय आपनाके सृष्टि करी अर्थात देह धारण पूर्वक अवतीर्ण हई साधुगणेर परित्राण दुष्ट दिगेर विनाश एवं धर्म संस्थापनेर जन्य आमि जुगे जुगे अवतीर्ण हई। आज भारतवासी जदि श्री पुरुषोत्तम श्रीकृष्णे विश्वासी हय ताहले एई महा घोर दुर्दिने तिनि जे आबार एसेछेन ए कथा तादिगके विश्वास करतेई हबे। तबे मुश्किल हच्छे मानुषेर माझे श्री भगवान जखनी नरदेह धारण करे आसेन तखन अर्थात तार जीवित अवस्थाय खूब अल्प संख्यक लोकई ताके जानते पारे। साधारणत वृत्तिमुखर मानुष वृत्तिर मोहे आच्छन्न थाकार दरुन ताके देखेओ देखते पाय ना बा तार प्राण ढाला आपन करा भालोबासा अनुभव करते पारे ना। सेई जन्य भगवान श्रीकृष्ण बोले गेछेन अवजानन्ति मां मानुषं तन्मशीतं परं भावं जानन्ति मां भूतं महेश्वरं मोघाशमोघ कर्मानुमोघ ज्ञान विचित्तशं राक्षसीमा शूद्रं च प्रकृतं महितं श्रितः। अर्थात अविवेकी व्यक्तिगण सर्वभूत महेश्वर रूप आमार परम भाव ना जानिया मनुष्य देहधारी बलिया आमाय अवज्ञा करिया थाके। एई सकल विवेकहीन व्यक्ति बुद्धि भ्रंशकारी तामसी और राजसी प्रकृतिर बशे आमाके अवज्ञा करिया थाके। उहादेर आशा व्यर्थ, कर्म निष्फल, ज्ञान निरर्थक एवं चित्त विक्षिप्त। जगतेर इतिहास पाठ करले देखा जाय शुधु भारतेर केन समग्र जगतेर मध्ये जाराई ऋषि अवतार बा भगवान बोले परिगणित होयेछेन तादेर प्राय सकलकेई जीवित अवस्थाय विशेषत स्वदेशबासीर निकट होते लाञ्छनाय पेते होयेछे। तारा किन्तु तार परिवर्ते मानुषके बुक भरा प्रेम ओ जीवनके उपभोग करार प्रकृष्ट पथ जानिये गियेछेन। आज समग्र इंग्रज जाति जाके सन अफ गड अर्थात ईश्वरेर पुत्र बोलछे সেই যীশুখ্রিস্টের দেহাবসান হয়েছিল ক্রুশবিদ্ধ অবস্থায়, আর সেই অবস্থার জন্য দায়ী হচ্ছে তাঁরই প্রধান শিষ্যদের মধ্যে একজন। সামান্য কয়েকটি টাকার বিনিময়ে ভগবান যীশুকে সে ইহুদীদের নিকট ধরিয়ে দিয়েছিল। এমনই ভাবে সমগ্র মুসলমান জাতি যাকে পয়গম্বর বলছে জীবিত অবস্থায় তাকে বহু লাঞ্ছনা ভোগ করতে হয়েছে। পারিপার্শ্বিকের অত্যাচার উৎপীড়নের দরুন হযরত মুহাম্মদকে বহুবার শিষ্যদের নিয়ে স্থানান্তরিত হতে হয়েছিল। এমনকি তখনকার মহামুগ্ধ মানুষ পাথর ছুঁড়ে তার দাঁত ভেঙে দিতে কুণ্ঠিত হয়নি। শ্রীরামচন্দ্রের জীবনেও দেখা যায় রাবণ প্রভৃতির শত্রুতা রাজধর্ম অনুযায়ী প্রজারঞ্জন করার জন্য শ্রীরামচন্দ্র তাঁর পরমা সতী ও সাধ্বী স্ত্রী মা জানকীকে গর্ভাবস্থায় বনবাস দিতে বাধ্য হয়েছিলেন। তাছাড়া শোনা যায় ভগবান শ্রীরামচন্দ্রকে মাত্র 12 জন পূর্ণ ব্রহ্ম বলে চিনতে পেরেছিলেন। তারপর ভগবান শ্রীকৃষ্ণের জীবন আলোচনা করলে দেখা যায় যে তাঁর জন্ম হতে না হতেই মামা কংস তাকে হত্যা করার জন্য ব্যস্ত। শিশুপাল, জরাসন্ধ প্রভৃতি অনেকেই তাঁর সঙ্গে শত্রুতা করেছিল। কুরুরা তাঁর সঙ্গ করেও তাঁর স্বরূপ উপলব্ধি করতে পারেনি। ভগবান শ্রী বুদ্ধদেবের নিকট হতে দীক্ষা গ্রহণ করে তাঁর মামাতো ভাই সাধনায় উন্নতি লাভ করেছিল, কিন্তু সেই আবার শ্রী বুদ্ধকে হত্যা করতে সমর্থ না হলেও তাকে হত্যা করার জন্য বহু রকম চেষ্টা করেছিল। শ্রী শঙ্কর, নানক, কবির প্রভৃতি মহাপুরুষদের প্রায় প্রত্যেকেরই জীবনে এই রূপ কিছু না কিছু ব্যাঘাত ঘটেছিল। ভগবান শ্রী চৈতন্যদেবের জীবনেও দেখা যায় এই রূপ ব্যাপার। যে স্থানে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেই স্থানের কজন তাকে চিনতে পেরেছিল,
স্থানীয় গোড়া ব্রাহ্মণদের অত্যাচারে তাকে অন্যত্র চলে যেতে হয়েছিল। শোনা যায় এমনকি তার আত্মীয় স্থানীয় লোকেরাই ষড়যন্ত্র করে স্ত্রীলোক ঘটিত ব্যাপারে তাকে তখনকার আদালতে হাজির করতে কসুর করেনি। মানুষকে মঙ্গল পথে চালিত করার জন্যই শ্রী চৈতন্যদেব সন্ন্যাস গ্রহণ করেছিলেন, কারণ স্বদেশের বেশিরভাগ মানুষই যখন তার কথা বুঝল না বা বোঝবার চেষ্টাও করল না, তখন তার ত্যাগ দেখে দেশের মানুষ যদি তার প্রতি আকৃষ্ট হয়ে তার কথা শোনে, এই আশায় তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। সন্ন্যাস গ্রহণে তার যে কোনো প্রয়োজন ছিল না তা তিনি নিজ মুখেই বলে গেছেন। শ্রী চৈতন্যদেব বাণী দিলেন, সন্ন্যাস লইনু যবে ছন্ন হইল মন, কি কাজ সন্ন্যাসে মোর প্রেম প্রয়োজন। তারপর শ্রী ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের প্রতিমূর্তি ও বাণী আজ দেশ বিদেশে বন্দিত নন্দিত হচ্ছে। কিছুদিন পূর্বে সেই পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণদেব যখন জীবিত ছিলেন তখন দেশের বেশিরভাগ মানুষই তাকে শুধু একজন পাগল পূজারি বলে মনে করত, এ কথা বললেও ভুল হয় না। সে যুগের ইতিহাস বলে বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র প্রভৃতি দেশের শ্রেষ্ঠ মনীষীবৃন্দদের অনেকেই তখন শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ভিতর পরিপূর্ণভাবে ভগবত্তার বিকাশ উপলব্ধি করতে পারেননি। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের দেহত্যাগের পর স্বামী বিবেকানন্দ যখন অন্য দেশ ইষ্টের জয়ভেরি বাজিয়ে সে দেশের লোককে মাতিয়ে তুললেন, তখন এদেশবাসীর চোখ খুলল। স্বামী বিবেকানন্দ প্রথম জীবনে কম কষ্ট পাননি, ধর্ম প্রচার করতে গিয়ে বহুদিনই তাকে অনাহারে অনিদ্রায় কাটাতে হয়েছে। কথা প্রসঙ্গে তিনি এক জায়গায় অত্যন্ত দুঃখের সহিত বলে গেছেন, আমি এই বেদান্ত ধর্ম প্রচারের জন্য প্রতি গ্রামে গ্রামে ঘুরেছি, কিন্তু অধিকাংশ লোকই বুঝতে চাননি, বরং ঠাট্টা বিদ্রূপী করেছে। তখন মনে হলো যদি স্বাধীন দেশে কথা বলতে পারতাম তাহলে কাজ হতো। তখন থেকে আমার আমেরিকা যাওয়ার ইচ্ছা জাগল। তারপর আমেরিকা যেয়েও তিনি নিস্তার পাননি, এমনকি শোনা যায় স্বদেশবাসীর দ্বারা তার জীবন অবধি বিপন্ন হয়েছিল। সাধারণত দেখা যায় অবতার মহাপুরুষ প্রভৃতি দেহত্যাগ করার পর মানুষ তাঁদের জন্য মেতে ওঠে, কিন্তু মহাপুরুষদের জীবিত কালে তাঁদের সেবা ও বিধিমতো চলার মাধ্যমে যা পাওয়া যায় পরবর্তী কালে ঠিক তেমনভাবে পাওয়া প্রায়শই সম্ভব হয় না। যেমন কোনো নারী স্বামী হারা হয়ে যদি স্বামীর ধ্যানে চিন্তায় নিজের মনকে ডুবিয়ে রাখে তাহলে সে নিজের মনে সত্যিকার স্বস্তি বা তৃপ্তি উপভোগ করতে পারে বটে, কিন্তু নারী জীবনের জাগতিক সার্থকতা যে মাতৃত্ব অর্থাৎ সন্তানরূপ ফল লাভ করা তার পক্ষে সম্ভব হয় না। সেইরূপ নরদেহধারী শ্রী ভগবান যে যুগে আসেন সে যুগে তাঁর প্রতি সক্রিয় অনুরাগের ভিতর দিয়ে মানুষ যত সহজে লক্ষ্য বস্তু লাভ করতে পারে অন্য সময় প্রায়ই তার ব্যতিক্রম ঘটে, অর্থাৎ তখন অনেকখানি বেশি সাধন সাপেক্ষ হয়। অনেকে হয়তো বলবেন যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা যায় না, এর কোনো অর্থ হয় না। যথাসময়ে দাঁতের মূল্য না বুঝলে তার যা ফল মানুষকে তা ভোগ করতেই হবে। যুগে যুগে অবতার মহাপুরুষ বা প্রেরিত পুরুষকে স্বদেশবাসীরা কেন যুগে যুগে অবতার মহাপুরুষ বা প্রেরিত পুরুষকে স্বদেশবাসীরা কেন যে সহজে বুঝতে পারে না সে সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাঁর সিংহস্থে লিখিত সত্য অনুসরণে বলেছেন, মানুষের আকাঙ্ক্ষিত মঙ্গল তার অভ্যস্ত সংস্কারের অন্তরালে থাকে, আর মঙ্গলদাতা তখনই দণ্ডিত হন যখনই দেয়া মঙ্গলটার অভ্যস্ত সংস্কারের সঙ্গে বিরোধ উপস্থিত হয়। তাই প্রেরিত পুরুষ স্বদেশে কুৎসামণ্ডিত হন। তাই সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, তাই তো শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সদ্দীক্ষা গ্রহণের কথা যদি আপনি মানুষকে বলতে যান তাহলে দেখবেন মানুষের মধ্যে বিভিন্ন রকম প্রশ্ন থাকে, কিন্তু আজ থেকে 500 বছর পরে যখন আপনি শ্রী শ্রী ঠাকুরের কথা মানুষকে বলবেন তখন আর বলতে লাগবে না। মানুষ তখনই দেখবেন নিজে থেকেই দয়াল ঠাকুরের সৎনাম মনন করতে থাকবেন এবং তার আদর্শ মেনে তার কথা মেনে চলার চেষ্টা করবেন। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, তাই কখনো আপনারা হার মানবেন না, কোনো মানুষকে ছাড়বেন না, সকল মানুষকে পরম দয়ালের সদ্দীক্ষার কথা বলতে থাকুন, পরম দয়ালের সৎ নাম মনন করার কথা বলতে থাকুন। পরম দয়ালের কথা বলে আপনার নিজের পুণ্য, আপনি যত পরম দয়ালের কথা মানুষকে বলবেন ততই আপনার পুণ্য লাভ, ততই আপনার এই সংসারে ততই আপনি বেশি
सुख पाबेन, शांति पाबेन, ततई आपनार संसार धनधान्ये भरे उठबे एबं जत आपनी परम दयालेर कथा बोलते थाकबेन ततई आपनार मंगल हबे। जयगुरु सकल इष्टप्राण दादा मायर आपनारा प्रति प्रत्येके खूब भालो थाकबेन, सुस्थ थाकबेन, सुंदर थाकबेन, प्रति प्रत्येककेके भालो राखबेन। परम दयालेर एरकम अमृत कथा शोनार जोन्नो आमादेर चैनलटिके सबस्क्राइब करते भुलबेन ना। जयगुरु बंदे पुरुषोत्तम।